রাজ্যত হবলগা উপ নির্বাচনক লৈ হুর হলনি কংগ্রেসর পূর্বতে অকলে নির্বাচন খেলিম বুলি কোয়া কংগ্রেসে এতিয়া উপ নির্বাচনের দায়িত্ব দিছে নীতি নির্ধারণ সমিতিক। এই মন্তব্য এপিসিসির নতুন সভাপতি ভূপেন বরার। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব লওয়ার পাছত আজি মা কামাখ্যা দেওয়ালয়ত আশীষ লয় ভূপেন বরাই। বুধবারে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করব নতুন সভাপতিগিয়ে। এক ব্রেকিং নিউজ আমি নিউজ লাইভ দর্শক জানাইছো, রাজ্যত হবলগা উপ নির্বাচনক লৈ হুর সলনি করেছে এতিয়া কংগ্রেসে। পূর্বতে অকলে নির্বাচন খেলিম বলে কোয়া কংগ্রেসে এতিয়া উপ নির্বাচনের দায়িত্ব দিছে নীতি নির্ধারণ সমিতিক। এই মন্তব্য এপিসিসির নতুন সভাপতি ভূপেন বরার। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব লওয়ার পাছত আজি মা কামাখ্যা দেওয়ালয়ত আশীষ লয় ভূপেন বরাই। বুধবারে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করব নতুন সভাপতিগিয়ে। রাজ্যখনের শান্তির কারণে আর আমার যিখিনি দলের যদি অতীতত কিবা ভুল কটি হয়েছিল তার কারণেও মা কামাখ্যার ওসর ক্ষমা জানা বিচারিছো। আর আহি থাকা দিনত যাতে আমি সঠিক পথত রাইজর আশা আকাঙ্ক্ষা পূরণ করবর কারণে কাম করব পো তার কারণেও আমি আশীর্বাদ বিচারিছো। কালিলে আমি আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করিম। কার্যভার গ্রহণ করার পাছত মই আর আমার তিনগী কার্যকরী সভাপতি আমার গোটেই স্থিতিখিনি আমি কালিলে সন্ধ্যা আমি রাজহা করি। আমার নিজের দলতে বহুত জ্যেষ্ঠ নেতা আর অভিজ্ঞ নেতা আছে, আমি তেখেতসকলৰ পরামর্শ ভিতর আগবাহিম। আর কালিলে তিনটা বজার পর আমার নীতি নির্ধারণ সমিতির সভা আছে আর সভাত আমার যখন অভিজ্ঞ জ্যেষ্ঠ নেতা আমার নীতি নির্ধারণ সমিতির সদস্য তেখেতসকলে যি পরামর্শ দিব আমি সেই পরামর্শে আমার কারণে সুরগত হব। যেতিয়া আমি শান্তি বিচারো, আমি পরিস্থিতি একটা উপশম হওয়াটা বিচারো, মিলি থাকিব বিচারো, তেতিয়া আমি এরা ধরা করব। মই আমার মন্ত্রী তালে যাওয়াটো এটু কিবা ভুল হয়েছে বলে মই নকো, কারণ আমি জ্যেষ্ঠ ভাতৃ বা জ্যেষ্ঠ ভগ্নী অসম, গতিকে ডাঙরজনে সদায় আগভাগ লওয়াটো শান্তির কারণে ভাল। আর মই ভাবো যে সরকারে এই অহা যাওয়া কথা বতরা কথাবিল মানে ফটো অপরচুনিটি নহয় পেলায় যাতে প্রকৃত শান্তি আমি গোটেই চুবুরিয়া রাজ্যের যে আমার প্রকৃত আমার দীর্ঘলীয়া ইতিহাস আছে সম্প্রীতির সে যাতে ব্যাহত নহয় তার কারণে কাম করে।